ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. অনিচ্ছাকৃত হারাম খাবার খেলে নিলে কি ইবাদত কবুল হবে? তো অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি হয় তো কেন কবুল হবে না? এটা তো মানুষ অনিচ্ছাকৃত করেছে, অনিচ্ছাকৃত বা ভুলবশত যদি কিছু হয়ে যায় এটা মাফ। সুরে বাকারার শেষ আয়াত তরজমা একটু পড়বেন, দেখবেন আল্লাহ বলেছেন কি, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ও রব যদি আমরা ভুলবশত কিছু করে ফেলি কিংবা অনিচ্ছাবশত, এ আখতা মানে হচ্ছে অনিচ্ছাবশত কিছু করে ফেলি, তাহলে তুমি আমাদেরকে ধৃত করো না। আলহামদুলিল্লাহ, তাই অনিচ্ছা কিছু হয়ে যায়, ভুলবশত কিছু হয়ে যায়, এটা মাফ। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম।